ব্রাতবাবু বোধহয় এই মুহূর্তে একটু ক্ষুব্ধ, কিছুটা হতাশ, নিজেরই রাজ্যে নিজেরই সরকারের পুলিশ গুলিটা চালানো না বলে। আমার আজকে অনির্বাণের প্রথম প্রশ্ন, অনির্বাণের অগ্নিবাণের প্রথম প্রশ্ন, প্রথম অগ্নিবাণ। চোর মন্ত্রী চোখের মণি, চাকরি প্রার্থী খাবে গুলি, এটাই কি লেখা আছে রাজ্যের যোগ্য বঞ্চিত চাকরি প্রার্থীদের কপালে? যারা বঞ্চিত, যে তারা যে চাকরি, তাদের চাকরি যে চুরি গেছে, এটা আদালত স্বীকার করে শুধু নেয়নি, রাজ্যের সরকার, রাজ্যের শিক্ষা দপ্তর হলফনামা দিয়ে আদালতকে জানিয়েছে। তারপরে তাদের জন্য গুলির কথা আসে কোন মুখে? কেন শিক্ষামন্ত্রী গিয়ে পুলিশকে পাল্টা জবাবদিহি করেন না, এদেরকে গ্রেপ্তার করেছেন কেন? অনিন্দ্যবাবু আপনার কাছে আসি, টিম যে এমন অদ্ভুত দল কেন অনিন্দ্যবাবু? রাজনৈতিক দলে অনেক রকম মতাদর্শ থাকতে পারে, তাতে ভেদ প্রভেদ থাকতে পারে অন্য দলের সঙ্গে, কিন্তু যাদের চাকরি চুরি গেছে তারা পুলিশের হাতে গ্রেফতারই হবেন কেন? প্রশ্ন না তুলে শিক্ষামন্ত্রী বলছেন গুলি তো করেননি। আমি আপনাকে বলি, চাকরি প্রার্থী তারা আন্দোলন করছে, আন্দোলন করতেই পারে, শান্তিপূর্ণ আন্দোলন করতেই পারে, তাদের গণতান্ত্রিক অধিকার। কিন্তু সমস্যাটা হচ্ছে তারা আন্দোলন করতে গিয়ে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে, যেখানে 144 ধারা রয়েছে, সেখানে গিয়ে একটা বিশৃঙ্খলতা পর্যায়ে নিয়ে গেছিল। মুখ্যমন্ত্রী বাড়ির সামনে গেছিলেন, তারা যাচ্ছিলেন আজকে আদালতে, কিন্তু এই যুক্তিটা টেকেন বলি আপনাকে রাজ্যের তরফ থেকে। ওনারা কি কোথায় যাচ্ছিলেন? ওনারা হাজরা গিয়েছিলেন, মা কালী মন্দিরে পুজো তো দিতে হাজরায় গেছিলেন। কি হয়েছে মানে হাজরায় যে যাবে সেই মুখ্যমন্ত্রী বাড়ি থেকে যাচ্ছে? হাজরায় না, ওনারা গোটা হাজরাটা কি মমতা বন্দ্যোপাধ্যায় বা মুখ্যমন্ত্রী কিনে নেওয়া? একদমই না। কালীঘাট চত্বরটা একদমই না, ওখানে কেউ পাড়াকতে পারবে না। ঠিক যেমন ভাবে পশ্চিম মানে ভারতবর্ষ কারো কিনে নেওয়া নয়, একদম ভাবেই পশ্চিমবঙ্গ কারো কিনে নেয়, ঠিক তেমন ভাবেই হাজরা কারো কিনে নেওয়া নয়। কিন্তু আন্দোলন করতে গিয়ে ওনারা, ওনাদের মুখে শুনেছি মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করার জন্য হাজরা বলছিলেন না, আবার আমি বলি কথাটা, মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করার জন্য ওনার বাড়ির কাছে ওনারা যাচ্ছিলেন। আপনার সামনে দুটো চাকরি প্রার্থী আছে, তাদেরকে জিজ্ঞাসা করবেন ওনারা হাজরায় কি করতে গেছিলেন না মুখ্যমন্ত্রী। হাজরায় যাওয়ার মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে যাওয়া এক নাকি? ওনারা বল, ওনাদের মুখ তাহলে কি ধরে নেবো? এখন থেকে কেউ দিল্লি বিমানবন্দরের সামনে দাঁড়িয়ে বিক্ষোভ দেখালে নরেন্দ্র মোদীর থ্রেট পারসেপশন তৈরি হতে পারে, ধরে নেবো এটা? ওনারা বলেছে দিল্লি বিমানবন্দরে দাঁড়িয়ে বিক্ষোভ দেখালে নিশ্চিত ভাবে, বা দিল্লিতে যে কোনো জায়গায় বিক্ষোভ দেখালে নিশ্চিত ভাবে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা যেতে পারে। তার দৃষ্টি আকর্ষিত হবে কিনা সেটা আমি জানি না, কিন্তু যেতে পারে। তার মানে কি প্রধানমন্ত্রীর জন্য কোনো কোনো থ্রেট পারসেপশন তৈরি হবে? বলছি আপনাকে মুখ্য, তাহলে তাকে ভরেছিলেন কেন জেলে? বলছি তো আপনাকে মুখ্যমন্ত্রী বাড়ির সামনে 144 ধারা জারি করা, বাড়ির সামনে গেছিলেন নাকি ওরা? চন্দন গেছিলেন আপনার বাড়ির সামনে? দাঁড়ান, চন্দন রেডি হয়ে গেছেন কথা বলবেন। বাড়ির সামনে ছিলাম না, পুলিশ যেখান থেকে আমাদেরকে তুলেছে সেটা ছিল নির্মল হৃদয়ের আশেপাশে, আমরা দাঁড়িয়ে চা খাচ্ছিলাম। আমরা ইন্টারভিউ বঞ্চিত 10 বছর চাকরি প্রার্থী যারা গান্ধী মূর্তির পাদদেশে আজকে 560 দিন ধরে বসে আছি, আজকে তৃণমূল সরকারের পক্ষ থেকে কোনো কিছু আমাদের কাছে আসেনি। আমরা বারবার চেষ্টা করেছি শিক্ষামন্ত্রীর কাছে যাওয়ার, বা আমাদের চেষ্টা করেছি মুখ্যমন্ত্রীর কাছে যাওয়ার চেষ্টা করেছি, কিন্তু আমরা ওই জায়গায় ছিলাম না, নির্মল হৃদয়ের আশেপাশে ছিলাম আমরা। সেখান থেকে পুলিশ আমাদেরকে নিয়ে তুলে নিয়ে গিয়ে 353 কেস দিল। এটা আমাদের, আমার জীবনের লাল কালি পড়ে গেল স্যার। আমরা 10 বছর ধরে আমরা বঞ্চিত, সেখানটায় আমরা ইন্টারভিউ বঞ্চিত হয়ে আছি। ম্যাডামের কাছে আমরা দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছিলাম যে ম্যাম, যে আমাদের যে ইন্টারভিউ বঞ্চিত, আমরা আমাদের কিছু সিট আপডেট করে আপনি নিয়োগ করুন, এটা আমরা বলতে চেয়েছিলাম। তার জন্য আমার দিদিরা গিয়েছিল, আমরা যাই নাই, আমরা অনেক দূরে ছিলাম। নির্মল হৃদয়ের ঠিক পাশে আমরা দাঁড়িয়ে চা খাচ্ছিলাম, সেখান থেকে পুলিশ আমাদের তুলে নিয়ে গেল, দিয়ে আমাদের নামে 353 দিল স্যার। এটা আপনারা বলুন স্যার, এটা কি যুক্তি? এটা চন্দন চন্দন, তার আগে দাঁড়ান, আনন্দবাবু আপনার কাছে আসবো, আপনাদের কাছে আসবো, আপনার একটা বক্তব্য শোনাবো চন্দন। তার কারণ আমি আপনার হয়ে বলছি না, বা আমরা আপনার হয়ে বলছি না, আপনি যেটা বলেছেন সেটাই, আপনি ঠিক কি বলেছেন সেটা একবার দর্শকদেরকে শোনায় চন্দন। কেন, কিভাবে আশঙ্কা প্রকাশ করেছেন, তাদের প্রাণহানির আশঙ্কা প্রকাশ করেছেন, আজকে একবার শুনে নেবো। এখানে আসার আগে প্রকাশ করেছেন আশঙ্কা। হ্যাঁ, ওগুলো মানে আপনারা বুঝতে পারছেন সব কাদের সঙ্গে আমাদের থাকতে হয়েছে ভাই। আমরা কাদের সঙ্গে থেকেছি, আমাদের আমরা দুদিন থেকেছি, আমাদের প্রাণের ভয় চলে এসেছিল, এমন এমন এক জায়গায় ছিলাম। আপনারা সবাই জানেন আমরা খুবই প্রাণের ভয় পেয়েছিলাম, প্রাণের ভয় পেয়েছিলাম, আমাদের নিজেদেরই প্রাণ ভয় ছিল। তাদের সঙ্গে ছিলাম, তাদের মানে আমরা তো অপরাধী অপরাধী নয়, আমাদেরকে সেইভাবে এ রাজ্যের দুজন মন্ত্রী, একজন চাকরি চোর, একজন খাবার চোর, একজন এই মুহূর্তে SSKM এ, আর একজন তার পায়ের ব্যথার জন্য একের পর এক
পিটিশন ফাইল করে যাচ্ছেন কোর্টে, ওর নাকি ভালো চিকিৎসা হচ্ছে না, আর এরা থাকবে অপরাধীদের সঙ্গে যাদের চাকরি চুরি গেছে, এইটা আপনাদের শাসন? অনিন্দ্যবাবু বলি বলুন, প্রথমত আপনি কি চুরি কথা বললেন? চাকরি চুরি, 8000 চাকরি যে চুরি করেছেন আপনাদের সরকার, আপনাদের সরকারের শিক্ষা দপ্তর কয়েকদিন আগে আদালতে হলফনামা দিয়ে জানিয়েছে, অন্য কারো কথা বললাম না, শিক্ষা দপ্তর পশ্চিমবঙ্গ সরকার। বলুন, শিক্ষা দপ্তরের হলফনামা দিয়েছে সেটা আমি দেখেছি, কিন্তু যিনি মন্ত্রী যার কথা আপনি বলছেন, তিনি তাতে কি অ্যাকিউজড হয়েছেন? উনি চুরি করেছেন আপনি জানেন? আমিও জানি না। আচ্ছা, ওরা অপরাধীটা আপনারা জানেন? মানে দণ্ডপ্রাপ্ত অপরাধীদের সঙ্গে ওদের রাখা যায়? না না, আমি যাদের চাকরি চুরি গেছে, আপনাকে একটা জিনিস কথা বললে আপনি যখন না হলে অন্যটা ঘুরে যান। না না, আমি অন্যটা ঘুরছি না, আপনি বলুন না। ও ক্ষেত্রে প্রমাণ নেই, তাই পার্থ চট্টোপাধ্যায় চোর না, বালু চোর না, জ্যোতিপ্রিয় মল্লিক চোর না, ওরা কি চোর? ও ডাকাত, ওদেরকে রেখেছিলেন কেন অপরাধীদের সঙ্গে এক সেলে? বলতে দিন, ওনাদের পুলিশ মানে অ্যারেস্ট করেছিলেন, কোর্ট ওনাদের বেল দেননি, এবং আমার যদ্দূর মনে হয় পিসি হয়েছিল, পিসিতে ওনাদের রেখেছিলেন, ওনাদের যেখানে রেখেছিলেন, দেখুন প্রতিটা থানায় বিভিন্ন মানে রাখার একটা জায়গা আছে, তো সেইখানেই রেখেছিলেন। শুধু পার্থ চট্টোপাধ্যায়, জ্যোতিপ্রিয় মল্লিককে রাখলে অসুবিধা হয় না? পার্থ চট্টোপাধ্যায় কোথায় রাখা হয়েছে? রদ্দুর রায় থাকলে অসুবিধা হয়? কোথায় পার্শ্ব অপরাধী থাকলে অসুবিধা হয় না? পার্থ অঙ্কর হাত তুলছে, পার্থ রায় কোথায় রাখা? কি অসুবিধা হয়েছে সবাই জানে।